আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ওবায়দুল কাদেরকে ভালো হতে বললেন আলাল। চট্টগ্রামে সাকা চৌধুরীর বাড়ি গেরাও। এবার বিরোধী দলীয় চিফ হুইপের পথ হারালেন রাঙ্গা। গণসমাবেশ মঞ্চে রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য চেয়ার। রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ড ঠেকাতে অপারেশন রুট আউট, আটক 41 জন। রংপুরে বিএনপির সমাবেশ, পুলিশের শক্ত অবস্থান। টুইটার কিনেছেন ইলন মাস্ক, বেজায় খুশি ডোনাল্ড ট্রাম্প। পেলোসির স্বামীকে হাতুড়ি পেটা, বাইডেন বলেন ঘৃণ্য হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ওবায়দুল কাদের বলেছেন, মাসুদ ভালো হয়ে যাও, আমি আপনাকে বলছি কাদের ভাই এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। তিনি বলেন, ওবায়দুল কাদের বলেন, আমাদের উপর আস্থা রাখুন, আপনাদের উপর কিসের আস্থা রাখবো, একটা প্রকল্প 13 বছর ধরে করছেন শেষ হয় না, আপনার নিজের ভাই আপনার উপর আস্থা রাখে না, সেখানে আপনাদের উপর কিসের আস্থা রাখবো আমরা। সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রতারকদের দল হচ্ছে আওয়ামী লীগ, অসত্যের দল হচ্ছে আওয়ামী লীগ। এই দল যতবার তাদের নাম পাল্টিয়েছে ততবার তাদের চরিত্র পাল্টিয়েছে। তাদের নির্দিষ্ট কোনো চরিত্র নেই, নির্দিষ্ট কোনো লোক নেই, যেটা বিএনপিতে আছে। বিএনপির এই নেতা আরো বলেন, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া বন্দি। বহুদলীয় গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার মুখ থেকে আজ এ পর্যন্ত এ ধরনের কথা শুনিনি, যেটা শুনে বিরোধী দলের কেউ কষ্ট পেয়েছে। অথচ আজকের প্রধানমন্ত্রী প্রতিদিনই এমন ভাষায় কথা বলছেন যা পরিবার নিয়ে শোনা যায় না। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন, বেগুনের মধ্যে 1 কেজির জায়গায় 2 কেজির লবণ দিয়ে খাবো তাতে কার কি। 1991 সালে বিএনপির ক্ষমতায় আসার পরে তিনি বলেছিলেন, একদিনও শান্তিতে থাকতে দেব না। চট্টগ্রামে সাকা চৌধুরীর বাড়ি গেরাও। চট্টগ্রামে হুম্মাম কাদের চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে সকাল 10:30 দিকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির রায় কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের গুড সিহিলের বাড়ি গেরাও করেছে মুক্তিযোদ্ধা সংসদের সন্তান কমান্ড। এর আগে এই কর্মসূচি সফল করতে সন্ধ্যায় জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে একটি মশাল মিছিল বের করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে একটি সভা করেন তারা। সম্প্রীতি চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে শাকাপুত্র হুম্মাম কাদের চৌধুরীর বক্তব্যের আলোচনা জন্ম দেয়। এরপরে এমন কর্মসূচি পালনের ঘোষণা করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, চিহ্নিত যুদ্ধাপরাধীদের স্ত্রী সন্তানদের রাজনীতি নিষিদ্ধ ও সম্পদ বাজেয়াপ্তের দাবি বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যমূলক কর্মকাণ্ড, জঙ্গি মদত ও নাশকতার প্রতিবাদে সকাল 10:00 নগরীর গনি বেকারি মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে মুক্তিযুদ্ধকালীন বীর মুক্তিযোদ্ধাদের নির্যাতন কেন্দ্র ও সাকা চৌধুরীর রাজাকার ক্যাম্প খাতে খ্যাত গুড সিহিল গেরাও কর্মসূচি পালন করা হবে। এবার বিরোধী দলীয় চিফ হুইপের পথ হারালেন রাঙ্গা। দলীয় পদের পর এবার জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপের পদ থেকে মশিউর রহমান রাঙ্গা এমপিকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়। পার্টি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। দলটির যুগ্ম দপ্তর মাহমুদ আলম সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপা চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রের ধারা 22 উপধারা 2 এর পদত্ব ক্ষমতা বলে মশিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এর আগে গত 14 সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের পদত্ব ক্ষমতা বলে মশিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম সদস্য সহ সব পদবি থেকে অব্যাহতি প্রদান করেছিলেন জি এম কাদের। গণসমাবেশের মঞ্চে রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য চেয়ার। বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ মঞ্চে ফাঁকা রাখা হয়েছে বেগম খালেদা জিয়ার জন্য চেয়ার। এর আগে ময়মনসিংহ ও খুলনায় অনুষ্ঠিত বিভাগীয় গণসমাবেশেও মঞ্চের মাঝখানে খালেদা জিয়ার জন্য চেয়ার খালি রাখা হয়েছিল। সভামঞ্চের ঠিক মাঝখানে রাখা চেয়ারে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লেখা একটি পোস্টার লাগানো হয়েছে। এ প্রসঙ্গে রংপুর মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন্নবী ডন জানান, খালেদা জিয়া আমাদের প্রেরণার উৎস, তিনি সভামঞ্চে উপস্থিত না থাকলে
হলেও আমাদের সবার অন্তরে আছেন। সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে চেয়ারটি খালি রাখা হয়েছে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানি সহ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে আজ রংপুর বিভাগীয় শহরে দলটির চতুর্থ গণসমাবেশ হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ড ঠেকাতে অপারেশন রুট আউট, আটক 41 জন। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলিতে হত্যা মাদক ঠেকাতে 6টি ক্যাম্পে অপারেশন রুট আউট নামের এক চিরুনি অভিযান চালানো হয়েছে। এতে 41 জন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা। রাত থেকে আজ ভোর পর্যন্ত উখিয়ায় 6টি ক্যাম্পে এবিপিএন 8 এবং 14 যৌথভাবে অভিযান চালায়। আটককৃতদের মধ্যে 6 জন হত্যা মামলার আসামি এবং 3 জনকে মাদকসহ আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলার আসামি ছিল 4 জন, বাকি 28 জনকে বিভিন্ন মেয়াদে মোবাইল কোর্টে সাজা প্রদান করা হয়। সকালে 8 এবিপিএন এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এদিকে সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক টার্গেট কিলিং হচ্ছে। গত 4 মাসে রোহিঙ্গা ক্যাম্পে 6 মাঝি সহ অন্তত 20 জন খুন হয়েছেন, এর মধ্যে 7 জন স্বেচ্ছাসেবক। সর্বশেষ গত বৃহস্পতিবার 2 রোহিঙ্গাকে হত্যা করা হয়। এবার টার্গেট কিলিং ঠেকাতে ক্যাম্পে অপারেশন রুট আউট নামে যৌথভাবে বিশেষ অভিযান শুরু করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রংপুরে বিএনপির সমাবেশ, পুলিশের শক্ত অবস্থান। রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া রয়েছে সাদা পোশাকধারী পুলিশ, র‍্যাবের সদস্য ও বাড়তি গোয়েন্দা নজরদারি। রংপুরে মধ্যরাত থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যেতে থাকেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। কেউ হেঁটে, কেউ বা ছোট ছোট যানবাহনে করে সমাবেশে যোগ দিতে রংপুরে আসছেন। ভোর থেকে রংপুর মহানগরীর প্রবেশমুখ মাহিগঞ্জে 7 মাথা মেডিকেল মোড়, টার্মিনাল রোড সহ বিভিন্ন এলাকা ঘুরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মিছিল নিয়ে আসতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রধান সড়কগুলিতে খণ্ড খণ্ড মিছিলের চাপ বাড়ে, বাড়ে স্লোগানের প্রতিধ্বনিও। এদিকে সড়ক পথে প্রশাসনিক হয়রানির প্রতিবাদ ও 3 চাকর যানবাহন সহ মহাসড়ককে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে 36 ঘন্টার পরিবহন ধর্মঘটের 2য় দিন চলেছে। সকাল 6টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত। টুইটার কিনেছেন ইলন মাস্ক, বেজায় খুশি ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি এখন সুস্থ মস্তিষ্ক মানুষের হাতে রয়েছে, তবে আজীবন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে প্ল্যাটফর্মটিতে ফিরবেন কিনা তা স্পষ্ট করেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরের শুরুর দিকে ইলন মাস্ক বলেছিলেন ট্রাম্পের বিরুদ্ধে তিনি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। টুইটারকে বাম পক্ষপাতমূলক অভিযুক্ত করেছিলেন মাস্ক। টুইটার অধিগ্রহণের পর গত বৃহস্পতিবার তিনি প্রধান নির্বাহীকে বরখাস্ত করেছেন। ইলন মাস্ক আগেই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করার বিষয়টি ঠিক নয়। চলতি বছরের মে মাসে তিনি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আমি মনে করি এটা ভুল ছিল, আমি মনে করি এটি নৈতিকভাবে খারাপ সিদ্ধান্ত এবং চরমভাবে বোকামি। টুইটারে অধিগ্রহণের পর ইলন মাস্ক বলেছেন টুইটারকে এমন একটি ডিজিটাল টাউন স্কোয়ার হিসেবে গড়তে চান যেখানে কোনো সহিংসতা ছাড়াই সুস্থভাবে বিশ্বস্ত বিশ্বাস নিয়ে বিতর্ক করা যেতে পারে। পেলোসির স্বামীকে হাতুড়ি পেটা, বাইডেন বললেন ঘৃণ্য হামলা। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি হাতুড়ি হামলার শিকার হয়েছেন। ক্যালিফোর্নিয়ায় তাদের বাড়িতে একজন হামলাকারীর সহিংস আক্রমণের শিকার হয়েছেন তিনি। বিবিসি জানিয়েছেন স্থানীয় সময় সকালে হামলার ঘটনাটি ঘটে, হামলাকারীকে আটক করা হয়েছে। হামলার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে পেলোসির কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে 82 বছর বয়সী পল পেলোসিকে হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে তাকে ভালোভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি পুরোপুরি সেরে যাবেন বলে আশা করা হচ্ছে। হামলার ঘটনার সময় স্পিকার পেলোসি বাড়িতে ছিলেন না। ঘটনার পর পরে যারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং হাসপাতালে যারা পলকে চিকিৎসা করেছেন তাদের সবার প্রতি স্পিকার ন্যান্সি পেলোসি ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।